আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা মাছ ধরতে আসছি মাত্র দুইজন আমি এবং এই যে আমাদের সাথী লালচান ভাই আমরা চান্দিঙ্গা নদীতে মাছ ধরতে যে দেখেছি যে লোকেশনে আমরা আসছি এটি আসাম রাজ্যের ধুবরি জেলার অবস্থিত সেই বসে দিয়ে মাছ ধরবো আমাদের মাছ ধরার টোপ হলো আজকে এই যে দেখতেছেন এখানে চেরা এই চেরা দিয়ে মাছ ধরবো আজকে খাদ্যটা দেখাইতেছি আপনাদেরকে এই যে হ্যাঁ এইখানে এখানে খালি পাথর পাথরের গাছ বান এই যে বসি আমরা একটা ফেলছি এই যে ভাই এই যে এদিকে ফেলছে যে আরও একটা ফুল দাঁড়ায় আছে ভিডিও যেতে থাকবেন এই লোকা নিয়ে আসছি আমরা এখানে আসার অসুবিধা হয় এই যে দেখেন দেখতে দেখতে হিট একটা হয়ে গেছে আমাদের এটা প্রথম দর্শক খুশির বিষয় রিঠা মাছ এই যে দেখেন গান গাওয়া মাছটাই আমাদের প্রথম ধরলো এই আজকের জন্য এটাই প্রথম খুবই সুন্দর খুবই সুন্দর সকাল সকাল আমাদের পয়লা বগ্নি ভাই এই পাথরেই বসে ফেলাইছেন ভাই আমি ফোলাইছি যে লৌকায় এবং ওই পাশে কিন্তু আমার বসেতে লাগেনি ভাইয়ের বসেতে মাছ প্রথমে এই মাছটাই লাগলো দর্শক ভিডিও জুড়ে থাকবেন আমরা বিভিন্ন প্রকার মাছ পাবো আজকে আসা ভালো জায়গা এই এই লোকেশনে খুব ভালো ভালো মাছ হয় বান মাছ বিশেষত বেশি হয় কিন্তু আজকে আমাদের যাত্রা ইটা মাছ দিয়ে শুরু হলো হ্যাঁ এখানে অনেক মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আমরা সবসময় জানি বসেটা একদম পেটে নিয়ে নিছে না বিভিন্ন ধরনের মাছ হয় কিন্তু বান মাছটাই বেশি হয় আজকে আমাদের ইটা মাছ দিয়ে যাত্রা শুরু দর্শক দর্শক ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাইমেরি জায়গা নে এই যে ভাইজান কইতেছে এখানে বাহিনারি জায়গা কারণ আমরা অল্প বসি স্থানান্তর করলাম কারণ ওইখানে অনেক টাইম থাকার পরে মাছ না ধরাতে দেখনে অল্প সাইট আমরা সরে আসি ওইখান থেকে লোকেশন চেঞ্জ করছি কিন্তু এখানে মাছের খুব ই দেখা যাইতেছে বসে পালানের সঙ্গে সঙ্গে টান আরম্ভ করছে ওইখানকার এখানে আঙুর মাছ বেশি ধরবো তাই না ভাই জায়গা ভালো এই যে দেখছে দেখতে দেখতে যে দেখেন তৈলা ফলাইছে কত বড়টা তৈলা ফলাইলো এইখান থেকে কারণ আমরা যে লোকেশনে বসে ফলাইছিলাম ওইখানে মাছ কম ছিল ওইখানে মাছ খুবই কম কিন্তু এইখানে মাছটা বেশি দেখা যাইতেছে ওই জন্য এইখানে আসলাম কি সুন্দর বান ধরছে আর ভাই কইছিল ওইখান থেকে এখানে আসলে বেশি ধরবো কারণ এখানে পাথর বেশি বেশি পাথর যেখানে এখানে মাছও বেশি থাকে এটাও টাইনে আছে হ্যাঁ ওই ওটাও টানতেছে বশিন হ্যাঁ আরো একটা আছে এটাও টানাটানি আরম্ভ কই যাই যাই টানতেছে এই দেখুন শিপ এই যে আপনাদেরকে দেখাইতেছি জুম করে আমাদের একের পর একটা হয়েই থাকে দর্শক এই যেদিকে আরো বসে আছে ওদিকে অবশ্য টানে নাই এখনো আর এখানে এই যে লালচান ভাই একটা দক্ষ শিকারের ভিতরে একজন ফটাফট মাছ উঠায় মাছ বসিতে আসলেই বুঝা পায় যে না মাছ এখন আসছে দর্শক আমার সব বেশি সময় লাগে না কোন বা সময় ফটাফট হয় কোন বা সময় আবার অনেক টাইম লাগে মাছ ধরতে কিন্তু আজকে মাছ ধরে আসছে মোটামুটি একটার পর একটা হয়েই থাকবো দর্শক এই যে দেখেন দর্শক এই যে দেখছে দেখতে 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 ভাই যান আরেকটা উঠায়া সুন্দর সুন্দরবাইন এর মাছ একটার পর একটা ধরেই থাকে এর মাছের সাথে চিনা জানা হয়ে গেছে দেখছেন কি সুন্দর বান ধরে গেছে মানুষটা সুন্দর খালি দেখেন না হাইসে আছে এই যে এখান থেকে ধরতেছি আমরা কয়েকটা বসে আরো ওদিকে আঙুর আরো বসে আছে কয়েকটা এক সাইডে আছে

না বাড়াইলে কান ফাটাই দেখো চেষ্টা করে বাড়াইলে ভালো যেরকম একটার পর একটা আমরা বসি এইভাবে রাইখে দেই রাইখে দিলেও বাম মাছ তো বাম মাছ বসিয়া এসে ডাইরেক্ট সরাসরি খাওয়ার পরে হেটা টান আরম্ভ করে যার জন্যে এই যে দেখেন পেট ফাটাইয়া বাম বার বসি বার বের করতেছে এই যে দেখেন দেখতে দেখতে এই যে ভাই একটা তুলে ফেলাইছে মাছ কি সুন্দর বান দেখেন এই যেন কি সুন্দর এই যে অত বড় না ছোট মাছ কিন্তু খুবই ভালো লাগছে এই দেখেন খাদ্যটাও খাইতে পারে নাই বাইরেই আছে খাদ্যটা যে ক্লিয়ার খাবো খাওয়ার আর শক্তি হয় নাই একদমই ছোট দেখেন একদম একদম ছোট মাছ যাই হোক ভাই ছোটো আর বড় হোক হইলে হয় হ্যাঁ একটার পর একটা ওদিকে একটা টানতেছে দেখেন ওই যে শিবধিরে রেডি হইতেছে দর্শক এই ধরনের ফিশিং ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি নদীর পাড়ে এসে আপনাদেরকে মাছ ধরা ভিডিও দেখাই এই যে দেখেন এটি ব্রহ্মপুত্র নদী এই নদীতেই বেশিরভাগ আমরা মাছ ধরে আসে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো ইতি আসসালামু আলাইকুম দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে